স্বামীর সাথে সংসার করলে নেওয়া যাবে না সন্তান। স্ত্রীর গর্ভে সন্তান আসলে সন্তান নষ্টের চাপ দেয় স্বামী, আর তাতেই বেঁকে বসেন স্ত্রী। তারপরে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করে পেটে লাথি মেরে গর্ভে থাকা চার মাসের সন্তানকে মেরে ফেলার অভিযোগ উঠল স্বামী কামাল উদ্দিন মণ্ডলের বিরুদ্ধে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে স্বামী সহ আরও দুজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সন্তান হারা মা চায়না বিবি। এই ঘটনার জেরে চায়না বিবির স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক। এক বছর আগে হুগলি জেলার বলাগড় থানা এলাকার আইদা গ্রামের চায়নার সাথে বিয়ে হয় কালনার ধর্মডাঙ্গা মোড়ের নিবাসী কামাল উদ্দিন মণ্ডলের সাথে। মুসলিম নিয়ম মেনেই বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর স্বামীর সাথে সংসার করতে হলে সন্তান নেওয়া যাবে না, এমন নিদান দেয় স্বামী কামাল উদ্দিন মণ্ডল। বিয়ের ছয় মাসের মধ্যেই চায়না বিবির গর্ভে আসে সন্তান। সন্তান নষ্ট করার জন্য চায়না বিবির ওপর চাপ দেয় স্বামী, আর তাতেই বেঁকে বসে স্ত্রী। শুরু হয় স্ত্রীর ওপর মানসিক ও শারীরিক অত্যাচার। অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে যায় যে গর্ভে থাকা সন্তানকে নষ্ট করার জন্য পেটে লাথি মারা হয়। তারপরেই স্ত্রীর পেটে যন্ত্রণা ও রক্তক্ষরণ শুরু হয়। স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চায়না বিবিকে ভর্তি করে পালিয়ে যায়। বাপের বাড়ির লোকজন খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ছুটে আসে হাসপাতালে। চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখে, তারপরেই চিকিৎসকরা চায়না বিবির গর্ভে থাকা মৃত চার মাসের সন্তানকে বের করে। কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে কালনা থানায় স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন চায়না বিবি। তারপরেই পলাতক হয় স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। আমাদের বিয়ে হয়েছে এক বছর, নভেম্বরে আমার পেটে বাচ্চা আসে। তো বাচ্চাটা আসার পর যখন জানতে পারি যে বাচ্চা এসছে, তো সেটা আমি খুব মানে অশান্তি হোক, বাচ্চাটা মানেও নিতে চাইছে না। ওর একই কথা জিদ্ধ হচ্ছে যে বাচ্চা নষ্ট করতে আমার সঙ্গে থাকতে গেলে আমি এত ডিভোর্স দেবো। থানা পুলিশ যা জেল জরি মানে যাওয়াই হবে, কিন্তু আমি ডিভোর্স দেবো, বাচ্চা নেবো না। কিন্তু আমি খুব অসুস্থ, বাড়ি থেকে আমার বাবা ভাইরা সব আসছে। কেন বাচ্চা নিতে চাইছিল না? ওর কারণটা বলছে না যে আমি বাচ্চা আমি নিতে চাই না। আচ্ছা। তারপর যখন আমি অসুস্থ, ওর শ্বশুরবাড়ি থেকে শালার বউ শাশুড়ি এসছে, ওরা বলছে দুটো ভাগ হবে না। তার মানে আমার একটা বাচ্চা হলে সে একটা ভাগিদার হয়ে যাচ্ছে, সেটা ও শালার বউ বলতে চাইছে। শালার বউয়ের নাম কেকা, ও বলতে চাইছে যে বাচ্চা নেওয়া যাবে না। শালাও তাই একই কথা যে বাচ্চা নেওয়া যাবে না, তুমি বলি তো বাচ্চা নেওয়া হবে না। তো আমি বলছি ভাই বাচ্চাটা এসে তাহলে আমি এখন কী করবো, কেন নষ্ট করবো তাকে? কিন্তু ওর একই কথা যে বাচ্চা নেওয়া যাবে না। যে সে আমাকে অসুস্থ বলে আমাকে বাড়ি পাঠালো, বাবার বাড়ি নিয়ে গেছে আমাকে। পনেরো দিন ছিলাম, বলে সুস্থ হয়ে গেলে বাড়ি পাঠালো। তো আমি সেখানে ছিলাম, একদিনও ফোন করে ফোন নেয়নি। তারপর আমি সুস্থ হয়ে গিয়ে আমার সঙ্গে আর থাকবো না, সুস্থ হয়ে গেছি আমি বাড়ি যাই। তো আমাকে দিতে আসে আমার মা আমার ভাই। তো আমার আর একটা ভাই আমাকে ফোন করে জানিয়ে দেয় ওকে, যেরকম দিদিতে সুস্থ হয়ে গেছে তো ওকে পাঠিয়ে দিয়েছি। ও তখন বলছে কি যে ফোন করেছে ভালো করেছো, তো ওকে বাড়ি নিয়ে যাও, এখন ঢুকতে হবে না। ওকে বাচ্চাটা নষ্ট হলে কী করে? বাচ্চাটা আমাকে মেরেছে। আমার দিদিমা একদিন দেখতে যায়, সেটা শুনে ওর খুব রাগ বলছে আমার বাড়িতে কুকুরের মতো কেন আসবে বারবার, আসতে মানা করেছি। আমি বলছি কিন্তু ফোনটা কেড়ে নিয়ে আমাকে মেরেছিল, মানে ধাক্কা দিয়েছিল খাটের মধ্যে, আর সিঁড়ি থেকে খুব টেনে নিয়েছিল, নিয়ে আমার খুব মানে ঠুকে বসিয়ে দিয়েছিল। তারপরে আমার পেটে যন্ত্রণা শুরু হয়। তখন যদি রাতটুকু কোনোরকমভাবে কাটে, সকালে ডাক্তার দেখায়, দেখানোর পর ডাক্তারের ওষুধ লিখে দিল কিছু, সেটা খেয়েছিলাম। যে বিকেল থেকে ব্লিডিং শুরু হয়ে যায় আমার, যে সেটাও ডাক্তারকে জানালাম। ডাক্তার ইঞ্জেকশন লিখলো, কিন্তু ইঞ্জেকশন লেখার পর বললো যে ঠিক আছে একটা সোনোগ্রাফি করতে হবে, যার পূজাটা আঘাত পেয়েছে। তো সেটা সোনোগ্রাফি করে বললো যে তোমাকে তো দশ দিন রেস্ট থাকতে হবে। তো আমাকে সত্যি ওই মারার পর থেকে আমার দুদিন যে মেরেছে নেয়, হাতের মধ্যে ধাক্কা দিয়ে দিয়েছিল, আর সিঁড়ি থেকে হেঁচকে টেনে আমাকে ঠুকে বসিয়ে দেয়। তারপর থেকে আমার ব্লিডিংটা শুরু হয়। আপনি কি স্বামীর বিরুদ্ধে কি থানায় জানাবেন? অবশ্যই আমি জানাবো। শুধু স্বামী নয়, ওর শ্বশুরবাড়িতে ওর শালা আছে, শালার নাম লালটু, আর শালার বউ কেকা, আর শাশুড়ি সেলিনা বিবি, আর ওর কিছু বন্ধু আছে, বন্ধুদেরকেও আমি ছাড়বো না। তো আমার জামাইবাবু কিছুদিন আগে আমার দিদির পেটে যখন বাচ্চাটা আসে, তখনই বলেছিল বাচ্চাটা নষ্ট করার কথা। কেন? তার কারণ একটাই, তার আগের পক্ষের একটা ছেলে আছে আর তার শালার একটা ছেলে আছে, তারা ওই ছেলেগুলোকে নিয়ে মানুষ করবে, আর তার সংসারের পুরো টোটাল দায়িত্বটা আমার জামাইবাবুর ওপর। তো আমার দিদির পেটে যখন বাচ্চাটা আসে, ওদের একটাই কথা হচ্ছে যে বাচ্চাটাকে নষ্ট করতে হবে, নাহলে তোকে ডিভোর্স দেবো। এই বলে আমার দিদিকে আমাদের বাড়িতে ছিল যখন, তাকে এখানে নিয়ে আসা হয়। এখানে নিয়ে আসে, এখানে পঞ্চায়েতে একটা সভা হয়, সেখানে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সবাই উপস্থিত ছিলেন, তারাই একটা সমস্যা মিটিয়ে দেয় যে না থাক,
একটা সংসার নষ্ট হওয়ার থেকে সংসারে কীভাবে হয় সেই চেষ্টাটা ওরা করেছিল, আমরা দিদিকে এখানেই রেখে গেছিল। তো মঙ্গলবারে দিদিকে খুব মারধর করে, মারধর করার পরে দিদির শরীর এমনি অসুস্থ হয়ে যায়। দিদি তখন আমার দিদির কাছে কোনো ফোন ছিল না, আমাদের বাড়িতে কাউকে কিছু জানাতে পারেনি। বুধবার দিন মেডিকেলে নিয়ে একটা রিপোর্ট করাই, সেই রিপোর্টের ছবিও আমার কাছে ছিল, আছে এখনও পর্যন্ত। দিদিকে এতটাই মারধর করে, সিঁড়ি থেকে টেনে নিয়ে এসে ফেলে দেয় ঠেলা মেরে জামাইবাবু, আর এই কাজগুলো করেছে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে। কারণটা হচ্ছে ও সংসারে দুটো ভাগ করতে যায় না, সেটা হলো শ্বশুর শাশুড়ির কথা শুনে। বলছে শালা আছে, শালার বউয়ের সাথে আলাদা একটা শারীরিক সম্পর্ক আছে, যার জন্য বাচ্চাটাকে নিতে চাইছেন। ঠিক আছে, তো আমরা চেয়েছিলাম যে সংসারটা হোক, যার জন্যে একটা পঞ্চায়েতে সভা করে একটা মিউচুয়াল করেছিলাম। তারপরে মিউচুয়াল ছিল, হ্যাঁ, তারপরে অশান্তি চলছিল। বলছে দিদির কাছে কোনো ফোন ছিল না, আমাদের খোঁজ খবর নেওয়ার ফোন কেড়ে নিয়েছিল। তো আমরা মাঝে মধ্যে আমার বাবা নয়তো আমার মা এসে একবার করে দিদিকে দেখে যেত, তো খালি একটাই কথা বলতো যে কুকুরের মতো তোর বাবা মা কেন আমার কাছে আসে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।